কংগ্রেছ মিয়াৰ রক্ষক, কংগ্রেছ খিলঞ্জিয়াৰ বিৰোধী। এতিয়া আমি কব খুঁজছো, চক আমি এইকেইজন আছো, জুলু চেতিয়া যে বাংলাদেশী নহয়, অজয় গগৈ খিলঞ্জিয়া, মনোরঞ্জন বরগোহাই খিলঞ্জিয়া, উৎপল গগৈ খিলঞ্জিয়া, প্রবীণ বরা খিলঞ্জিয়া, গজেন রাজকোঁৱৰ খিলঞ্জিয়া, সৌরভ দত্ত খিলঞ্জিয়া, আমি সকলোৱে খিলঞ্জিয়া ভূমিপুত্র। যদিহে বিজেপি দলের খিলঞ্জিয়ার প্রতি ইমানেই দরদ আছে, যদিহে বিজেপিয়ে তথাকথিত মিয়া মুসলমানের আগ্রাসনক রোধ করব বিচাৰিছে, তেতিয়াহলে মোৰ প্রথম প্রশ্ন ময়ূর বরগোহাঁই ডাঙরিয়ালে, ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, আপুনি আপোনাৰ জ্যেষ্ঠ ভাতৃ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কেন্দ্রীয় সরকারক অনতি পলমে এই করিমগঞ্জের কুশিয়ারি নদীর কাষত থকা 5 কিলোমিটার কাটাতার নোহা সেই সীমান্তটো সিল করবলে কও। ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, আপনার যদি খিলঞ্জিয়ার প্রতি ইমানেই দরদ আছে, তেতিয়াহলে আপুনি অতি সোনকালে এই এনআরসি খন 16,000 কোটি টাকা পানিত পেলাই যে এনআরসি ধোঁয়াচাঙত তুলি থৈছে বিজেপি সরকারে, এই এনআরসি খন পুনর্নিরীক্ষণ করবলে ধোঁয়াচাঙর পর নামাবলে কম। ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, আপুনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় জাতি মাতি ভেটি স্লোগান দি IMDT আইন বাতিল করে জাতীয় নায়কর আখ্যা পাওয়া মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় গঠন করে দিয়া ন্যায়াধীশ বিপ্লব শর্মার প্রতিবেদন যেতিয়া দিল্লীত যাব দিবলৈ গৃহমন্ত্রীর ওচৰলৈ গৈছিল, সেইদিনা হিমন্ত বিশ্ব শর্মায় বিধানসভাত অদম্বে ঘোষণা করে কৈছিল যে আজির দিনটো অসমৰ ইতিহাসৰ এটা অতুতকৈ গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আমি তেওঁক প্রশ্ন করো যে বিপ্লব শর্মা ডাঙরিয়ার, ন্যায়াধীশ বিপ্লব শর্মা ডাঙরিয়ার সেই প্রতিবেদন যেটো সজাতি দল গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া সাক্ষাৎ কৰিবলৈ দিল্লীলৈ গৈছিল, 3 দিন অপেক্ষা করার পিছতো গৃহমন্ত্রী অমিত শাহে ন্যায়াধীশ বিপ্লব শর্মা ডাঙরিয়া আর প্রতিনিধি দলটো সাক্ষাৎ নিদিলে। তার ফলশ্রুতিত তেখেতে সেই প্রতিবেদন লৈ বিষাদ মনেরে অসমলৈ ঘুরি আহি সেইখন প্রতিবেদন আকৌ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ হাতত তুলি দিয়ার দরে করুণ হাস্যকর আর অস্বস্তিকর পরিবেশ এটা সৃষ্টি হয়েছে। ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, খিলঞ্জিয়ার প্রতি যদি আপনার ইমানেই আপনার আর আপনার দলের যদি ইমান সদ্ব্যবহার আছে, তেতিয়াহলে আপনাদের অসম চুক্তির 6 নং দফাত খিলঞ্জিয়ার অধিকার সুরক্ষিত হয়ে থাকা এই 6 নং দফা কার্যকরী করবলে ব্যবস্থা লোক। আর ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, আপুনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানত কাম করে থাকা যিকেইজন শ্রমিকের উপর আতিশায্য চলালে, সেই শ্রমিক কিজন কালি পরশি ইয়ালে অহা নহয়, সেই শ্রমিক কিজন 3-4 বছর আগের মথুরাপুরত আছে, তেওঁলোকক পকা শ্রমিক হিসাবে তেওঁ কামত লগাই আছে। আপুনি কি লগাওতে নাজানিছিলে নেকি তেওঁলোক বিদেশী মুসলমান, মিয়া মুসলমান? আপুনি এটা হঠাৎ শিবসাগর ঘটনাটো তল পেলাবর কারণে অসমীয়া অনা অসমীয়া খিলঞ্জিয়া অখিলঞ্জিয়া ইস্যুটোয় যেটা রেইজ হল, এই ইস্যুটো নাইকিয়া করবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার টুইস্টত আপনাদের ইস্যু ডাইভার্ট করা যেন আমার অনুভব হয়। কারণ হঠাৎ মিয়া ইস্যুটো আহি গেল, ঘিঙত ঘটনাটো ঘটি গল, আর আপনাদের ইয়াত আহি পেলানি সেই মুসলমান যুবককেইজনের উপর অত্যাচার চলালে, সেইকেইজন বরপেটার লড়া, সেইকেইজনে বরপেটা সদর থানাত এজাহার দিছে, সেইকেইজনের এজনের নাম আছিলে রাজিবুল হক, পিতা আইরুদ্দিন হক, বরপেটাত দিছে আসামি ময়ূর বরগোহাঁই, পিতা বিপিন বরগোহাঁই, এই আজাহার দিছিলে তেওঁলোকে কি তারিখে আজাহার দিছে, যা 26-8 তারিখে বরপেটা সদর থানাত আজাহার দাখিল করেছে। ইয়ার বিরুদ্ধে পুলিশে কি ব্যবস্থা লৈছে? যদি গণতন্ত্র আইন সকলের কারণে সমান হয়, পুলিশে কি ব্যবস্থা লৈছে? আপনি 4 বছর আগত লগাই থাকা শ্রমিক কিজন অবৈধ আছিল না বৈধ আছিল আপনি জানা নাছিলে? আপনি যদি খিলঞ্জিয়ার প্রতি ইমানেই হদয়, তাহলে আপনি অখিলঞ্জিয়া মানুষজনক শ্রমিক হিসাবে কিয় নিয়োগ করেছিলেন? এই প্রশ্নটার উত্তর আপনি দিব লাগে। গতি চাপুরিলে মেঘ নেড়ায়, এতিয়া আমার এনে অনুভব হয়েছে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যা লোকসভা নির্বাচনের পিছত আমার মাননীয় সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া বিপুল ভোটত যোরহাট লোকসভা সমষ্টিবাসী রাইজে গাই দিল্লীলে পঠিয়ার পিছত দেখিলে যে আমার আর সান্দখা বালি দল যাবলে গৈ আছে লাহে লাহে। এতিয়া আমি স্থানীয় দল সংগঠনে হোক বা অন জাতীয়তাবাদী আঞ্চলিকতাবাদী চিন্তাধারা দল সংগঠনে হোক, কারোবাক পারো নাকি আমি তেওঁলোকৰ বিপক্ষে এখন ভাতৃঘাতী সংঘর্ষ বা ককাই ভাই মাজত এখন যুদ্ধ লগাই আমি তাত কেনেবাকে মুনাফা আদায় করে দেব পারো নাকি? তেনেকুৱা ধরনের যেন এটা নিকৃষ্ট রাজনীতি হয়েছে বলে আমার অনুভব হয়। গতি মই ব্যক্তিগতভাবে আমার ইয়াত যখন দল সংগঠন আছে সকল আমার ভাতৃপতি, সকল আমার নিজের ভাতৃদরে সকলে আমি একলগে আছিল আর আছো,
আমি সকলকে বিনম্রতার গুহারি জানাম যাতে জাতিটির ক্ষেত্র হিলনীয় স্বার্থত আপনাদের এই ক্লেদাক্ত যে রাজনীতি, এই রাজনীতির জালত যাতে কোনো ঘুরি নিদিয়ে আর আপনাদের হিলনজিয়ার স্বার্থত জাতির স্বাভিমানের স্বার্থত আপনাদের যে দাবি, সেই দাবিত যাতে আপনার সকলে অটল হয়ে থাকে তার আপনার বিনম্র অনুরোধ জানাইছো।